জিন্দাবাদ। প্রবাসী কন্ঠা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভূমির অধিকার প্রদান করিঘ্রে রূপায়ণ কর। আমার গল্প যেহেতু জানে আমার অর্থনৈতিক দিকটা কেনেকুৱা আছে আর বর্তমান কেনেকুৱা আছে, জনজাতিসকলৰ সমস্যা সমাধান করব আর বিদ্যুৎ রূপায়ণ করব লাগে। অসমৰ বিভিন্ন জেলা যেটা আর কামরূপর বঙ্গাইগাঁওৰ মানুহ কি ভিত্তিত কৰিছে নাজানো, হাতী মানুহৰ সংঘাতটো আমি সমাধান হওয়া বিচাৰো গৈছোঁ বাইদেউ। কিন্তু আচলতে আমি যিখন মানে ৰায় হাইকোর্টৰ আমি অলপ কৰিছোঁ গোটেইখিনি বিচাৰ নকৰিলেও তাতে কিন্তু একচুৱেলি গছ গছনি কাটিব কোৱা নাই, ৰবৰ কাটিব কোৱা নাই, চাহ কাটিব কোৱা নাই, কলগছ আসলে ধর্ণাটো হয়েছে কি গুৱাহাটী হাইকোর্টের একটা অর্ডার ওলাইছিল যে গোয়ালপাড়া জেলাখন হাতি আর মানুষের মানে সংঘাতের ফলত ইয়াত দুখর উপর হাতি মরিছে আর কিছু মানুষ মরিছে আর সেই হাইকোর্টে একটা অর্ডার দিলে গোয়ালপাড়া জেলা প্রশাসনক যে গোয়ালপাড়া গোটেই জেলাখনত একটা সার্ভে হব লাগে, গোয়ালপাড়া জেলার উপায়ুক্ত, গোয়ালপাড়া জেলার ডিএফও আর রেভিনিউক লো তিনজন মানুষক লো একটা টাস্কফোর্স গঠন করে তিন মাসের ভিতর একটা গোটে জেলাখনত সার্ভে একটা করে একটা রিপোর্ট দিব লাগে যে হাতি কেনেকে মরিলে বা মানুষ কিয় মরিলে আর সেই রিপোর্টের উপর ভিত্তি করে যদি ইয়াত প্রয়োজন হয় তেনেহলে বিভিন্ন জায়গায় তেওঁলোকে উচ্ছেদ করব। কিন্তু সেইটার একটা গহিনা লই বা সেই অর্ডার ওলার লগেলগে আমার যখন ডিএফও আছে নিজের মানে নিজের মতলবত বিভিন্ন এরিয়াত আমার গোটেই গোয়ালপাড়া জেলাখনের এরিয়াত এখন নোটিশ জারি করলে, এখন জেনারেল নোটিশ জারি করলে যে রবর গছ, চাহ গছ, কল গছ বা যাব বসতি অঞ্চল আছে সেইলক সেইবিল অতি সালে খালি করব লাগে। আসলতে কোনোবা এজন প্রকৃতিপ্রেমী প্রণয়জ্যোতি শর্মা, বঙ্গাইগাঁর প্রণয়জ্যোতি শর্মা প্রকৃতিপ্রেমী এজনে হাইকোর্টের একটা পিআইএল করেছিল আর পিআইএল তখেতে করেছিল হাতি মানুষের সংঘাতের সমাধান করার কারণে। কিন্তু তখেতে সেই পিআইএলত তখেতে উল্লেখ করেছে আমি জানা মতে গোয়ালপাড়া জেলায় 200 হাতি মরিছে আর এই 200 হাতি মরার কারণবিল তখেতে কইছে মানে কারেন্ট শট খুয়াই মারছে আমার খেতিয়কসকলে, বি খুয়াই মারছে এনেকা বলে কইছে।
হয়েছে গতিহে তখেতে কিহর ভিত্তি তেনেকে দুশো হাতি মরার তথ্য বলে আমি গম নাপাও কিন্তু তার আসলে হাইকোর্টের অর্ডারটা তেনেকে বর্তমান সময়ত আমার খেতে বাতি উচ্ছেদ করবা নাছিল হাইকোর্টে একটা অর্ডার দিছিল তিন মাসের ভিতর একটা টাস্কফোর্স গঠন করে এই টাস্কফোর্সত এসপি থাকবে ডিএসপি থাকবে আর ডিসি ডিসি এসপি আর ডিএফও থাকবে আর তিন মাসের ভিতর একটা সার্ভে করে সার্ভে রিপোর্ট দিব বলে কৈছিল কিন্তু সেই সার্ভে রিপোর্ট নাহতে বা কামখিনি কমপ্লিট নহতে এফালের বন বিভাগে যদি অকর্মান্য যদি অপদার্থ বিভাগ এফালের আমার রবর চা কল তামোল আদি খেতে উচ্ছেদ করব আরম্ভ করেছে।